मानवता समाधान oh. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد وعن ابن الزبير رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة في مسجد هذا

দর্শা হাদিস থেকে উপকৃত হচ্ছেন এবং সে অনুযায়ী জীবন গড়ার সুন্দর এক সুযোগও পাচ্ছেন আসুন হজ বিষয়ের বাকি অংশ আমরা পূর্ণ করার চেষ্টা করি আল্লাহ নবী সালাম থেকে আবদুল্লা বিন জুবাইর রাজি আল্লাহ তালা বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার মসজিদ নবীতে এক অক্ত সালাত আদা করলে এক হাজার গুণ বেশি নে কি হবে অন্যান্য মসজিদে সালাত আদায় করার চাইতে তবে ইল্লাল মসজিদ হারাম মসজিদা হারাম ব্যতিরিকে মসজিদে হারাম মক্কা কাবাঘরের চতুর্পাশ দিয়ে যে মসজিদ হারাম এই মসজিদা হারাম এখানে সালাদ আদায় করলে এক লক্ষ গুণ বেশি নাকি তাহলে মসজিদুল হারামে যদি সালাত আদায় করা যায় তাহলে এক লক্ষ গুণ বেশি নাকি পাওয়া যাবে আর মসজিদ নবীতে পাওয়া যাবে এক হাজার গুণ বেশি আর মসজিদুল আকসাতে পাঁচশো গুণ বেশি বাকি মসজিদ নবীতে পঞ্চাশ হাজার বা দশ হাজারের হাদিস আল্লাহর নবী থেকে সাব্যস্ত নয় এগুলি অগ্রহণযোগ্য হাদিস সই হাদিস যেটা হল এক লক্ষ গুণ বেশি মুসরুল হারামে মক্কায় আর মদিনার নবীতে এক হাজার গুণ বেশি আর বাইতুল মাকদেশ বা মসজিদুল আকসাতে পাঁচশো গুণ বেশি তাহলে আল্লাহর নবী সেরামের এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে মক্কাতে নেকি এক লক্ষ গুণ বেশি আমাদের মনে রাখতে হবে কেউ যদি মসজিদে নবী মদিনায় জিয়ারত করার জন্য যান তাহলে জিয়ারত হবে মসজিদে নবীর জিয়ারত উদ্দেশ্য উদ্দেশ্য রাসু সালসাল্লামের কবর নয় কারণ আল্লাহ নবী সালাম বলে দিয়েছেন তিনটি মসজিদ ছাড়া কোথাও তোমরা সফর করতে পারবে না করবে না আর সেটি মসজিদের মধ্যে একটি হলো মসজিদ নবী কারণ সেখানে এক হাজার গুণ বেশি নেকি। তাই মদিনায় যখন একজন যাবেন তখন তার দায়িত্ব হবে আল্লাহ রাসুলের মসজিদ জিয়ারত উজু করে দুই রাকাত সালাত রাউজা শরীফে রাওজা বলতে মসজিদের একটা অংশ দেখবেন সাদা কার্পেট বিছানো এবং মা যেখানে ঘর যেখানে রাসুলের কবর এই দুইটির মাঝে মা বাঈ না মেম্বারি অমেম্বারি রৌজা তুমের আদিল জাননা আল্লাহ নই বলেছেন আলাই সালাতাম যে আমার ঘর যেখানে তিনি এখন সাইিত দফন করা হয়েছে আর মেম্বার এই দুইটির মাঝে হলো আদিল জান্না জান্নাতের একটি উদ্যান একটি পার্ক নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা এখানে সম্ভব হলে বা মসজিদ নবীর যে কোনো জায়গাতে সম্ভব হলে দুই তাহিয়াতুল মসজিদ আদা করবেন অথবা গিয়ে যদি কোনো ফরজ সালাত পেয়ে যান সরাসরি সেটাই আদায় করবেন এটাই হল মসজিদ নবীর জিয়ারত এরপরে এবার চলে যাবেন রাসুল্লাহ সাল সাল্লামের কবর জিয়ারতের জন্যে কবর জিয়ারতের পা সামনে গিয়ে আসলাতাম আল্লাহ রসলিল্লা এটুক বললেই যথেষ্ট এরপরে একটু ডান দিকে গিয়ে আহবাকের প্রতি সালাম পাঠ করবেন আসলাত আসসালাম আলাহ আবি বাকরিন আল্লাহ আন এরপরে উমার এর কবরে একটু সামনে গিয়ে ডান দিকে তার প্রতি দূর সালাম পাঠ করবেন এরপরে কেবলামুখী হয়ে যদি চান অতিরিক্ত দোয়া করতে পারেন তবে কবরকে সামনে করে কোনো দোয়া করা যাবে না দেখা যায় অনেকেই সেইখানে কবর সামনে করে বই হাতে নিয়ে দোয়া এবং ভিড়ের মধ্যে এক সমস্যা সৃষ্টি করেন এরপরে তিনি চলে যাবেন জেরত করতে চাইলে মদিনার যে বাকিউল গারকাদ কবরস্থান গারকাদ এক প্রকার গাছ কাটালো গাছ গার কাত আমরা বলি জামতলি আমতলি তো বাকি মানে তলি আর গারকাত গারকাদ একটি গাছের নাম গার তলি এইখানে কবরস্থানকে বলা হয় বাকিউল গারকাদ আমাদের মাঝে এমন কথা প্রচলিত আছে জান্নাতুল বাকি এইখানে মানুষ মারা গেলে কবরে আযাব হয় না অমুক্ত মুখ আলী রাদিয়াল্লাহু তাআলারকে তীর মারতে বলেন এ সমস্ত মিথ্যা কথাবার্তা এগুলির কোনো প্রমাণ নাই এগুলি গাজাখুরি কথা মিথ্যা কথা বাকিউল গারকার এর নাম এই কবস্থানে বহু সাহাবাই ক্রাম আহলে বাইতের মানুষের কবর রয়েছে সেখানে গিয়ে কবর জিয়ারতের যে নিয়ম আসসালামু আলা আহলি দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলু আল্লাহা lana ওয়া lakum আফিয়া এই যে মুসলিম শরীফের সহিহ পড়ে তিনি সালাম দিয়ে কবর সামনে করে আখেরাতের কথা স্মরণ করবেন এটাই হলো কবর জিয়াতের নিয়ম অতিরিক্ত দোয়া করতে চাইলে কবরকে বামে বা রেখে দোয়া করতে পারে কেবলামুখী হয়ে এক্ষেত্রে হাত বেঁধে নামাজের মতো করে অমুক কোল তমুক আবার মোয়াল্লিম ভাড়া করে সেইখানে শূন্যতি জিয়ারত বাদ দিয়ে বেদাতি জিয়ারত বা সিরকি জিয়ারত যেখানে কবরবাসীর কাছে বিভিন্ন জিনিস চাওয়া হয় এগুলি থেকে আমাদেরকে বিরোধ থাকার চেষ্টা করতে আমি হজ করতে গিয়েছি আমি জারত করতে গিয়েছি নেকি উপার্জন করার জন্য কোনো ক্রমে শিরিক বা বেদাত করে নিজের জীবনের অর্জিত আমল বড় শিরিক করলে সমস্ত আমল পণ্ড হয়ে যায় না আমালক হে রাসুল আপনি যদি শিরিক করেন আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে পণ্ড হয়ে যাবে রাসুলকে এইভাবে আল্লাহ রবাহিন কেতাব করে লক্ষ্য করে বলেছেন তাহলে আমাদের জন্য খেয়াল রাখতে হবে কোনো ক্রমে যেন সিরকের বা বেদাতি কোনো কাজ করে আমাদের হজকে মাবরুর থেকে নষ্ট না করে দিই বরং বড় সিরিক করে জীবনের সমস্ত আমল যেন নষ্ট না করে দিই এরপরে মদিনার কুবা মসজিদ জিয়ারত আপনি যেখানে থাকবেন উজু করে কোবা মসজিদ যাবেন দুই রাখা সালাত আদা করলে নফল সারাত আপনার জন্য একটি ওমরা নাকি লেখা হবে এছাড়া ওহুদের শহীদদের কবর জিয়ারত করা আল্লাহ নবী জিয়ারত করতেন আপনি শহীদদের কবর তাদের সৈদু সোহাদা আমির হামজা সহ সহত্তর জন সাহাবীর সেইখানে সাহিত আছেন সেখানে তাদেরকে দাফন করা হয়েছে তাদের ওইখানে গিয়ে আপনি কবর জিয়ারত করতে পারেন কবর জিয়ারতের নিয়মে তাহলে মদিনায় এই পাঁচটি স্থানের জিয়ারত মসজিদ নবী সাল্লাম ও তার দুই সাথীর কবর মাকিউল গারকাদ মদিনার কবরস্থান সোহাদে ওহুদ ওহুদের শহীদদের কবর আর কুবা মসজিদ এইগুলি জিয়ারাত হাদিস কোরআন দ্বারা সুসাব্যস্ত মনে রাখতে হবে হজের সঙ্গে মদিনার কোনো সম্পর্ক নেই তবে আপনি গেছেন জীবনে একবার রাসুলের শহর দেখে আসবেন মসজিদ দেখে আসবেন সেখান থেকে আপনি নিজে দাওয়াত ও দাওয়াতের সেই উৎসাহ নেবেন আল্লাহর নবীর সেই রেখে যাওয়া আমানতের দায়িত্ব ঘাড়ে নেবেন আপনি একজন সৎ মানুষ হয়ে ভালো মানুষ হয়ে ফিরবেন সাল্লামের সেই স্মরণীয় সেই দেশকে আপনি দেখবেন সেটা তো অবশ্যই আপনার জন্য করণীয় আল্লাহ নবী আসাতামের এই মদিনায় গিয়ে রাসুলের সুন্নতির পরিপন্থী কাজ করে আমরা উল্টো পাল্টো করে হজ নষ্ট করব না ইনশা আল্লাহ তাহলে কাছে সুস্পষ্ট হয়ে গেল ওইখানে গিয়ে চল্লিশ শক্ত সালাত আদা করতে হবে এবং তার জন্যে এ হবে ও হবে যে হাজগুলি বর্ণিত হয়েছে হজগুলিকে যে মদিনার সঙ্গে হজের যে সম্পর্ক লাগা হয়েছে যে হজ করলো আমার জিয়ারত করলো না তার এই হবে সে শক্তের মানুষ যে আমার মৃত্যু অবস্থায় আমার জিয়ারত করলো সে জীবিত অবস্থায় করলো এই ধরনের কথাবার্তা বেশিরভাগ এই হাদিসগুলি হয় জাল হাদিস অথবা অত্যন্ত মুনকার সাহ জয়ীফ হাদিস মহাদিসের নিকটে এই হাদিসগুলি প্রমাণিত না কাজে এই ধরনের জয়ীফ জাল হাদিস নিয়ে বাড়াবাড়ি করা বা জনগণকে বিভ্রান্ত করা বা এই ধরনের বই লিখে মানুষকে সঠিকটা বাদ দিয়ে বেঠিকটার দিকে আহ্বান করা এটা কিন্তু আমাদের মোটেই ঠিক হবে না এজন্য আমরা সঠিকটা করার চেষ্টা পাবো অন্যকে কে সঠিকটা করার জন্য আমরা উদ্বুদ্ধ ইনশাআল্লাহ বিশেষ করে ভাইদেরকে আমি অনুরোধ যারা বই লিখেন তাদেরকে সঠিকটা লিখার জন্য অনুরোধ করব আল্লাহ আমাদেরকে সঠিক সুন্নত অনুযায়ী আমল করার জীবন গড়ার তফিক দান করুন হজ পর্বের এবার ষষ্ঠ অধ্যায় আমরা যাচ্ছি বাবুল ফাওয়াতহার এই অধ্যায়টি হচ্ছে কাউরি যদি হজ ফৌত হয়ে যায় হজ করতে গেল কিন্তু আদা করতে পারলেন না অলেহসার অথবা বাধা প্রণান হয়ে গেল এই বাধাটা অসুখের কারণে হতে পারে অথবা কোনো দুশ্মনের কারণে হতে পারে তাহলে এই পর্যায়ে এমন অবস্থা যদি হয়ে যায় তাহলে কি করতে হবে যদি হজ ফরজ হয় আর আদা করতে গিয়ে যদি সেটা না করতে পারেন তাহলে পরবর্তীতে সেটা কাজা করতে হবে আর নফল হলে করতে হবে না এক্ষেত্রে যদি কেউ শর্ত করে যেটা পরে আমাদের আসবে তাহলে তাকে হাদি জবা করতে হবে না আর যদি তিনি শর্ত না করে থাকেন তাহলে তিনি হাদি জবা করে পশু জবা করে হালাল হয়ে যাবেন যেখানেই তিনি বাধাপ্রাপ্ত হবেন একটা ছোট্ট বিরতির পরে আবার ফিরে আসবো আপনাদের কাছে তখন আপনার আমাদের সঙ্গে থাকুন

কেমন ছিল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ কাল রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified,

চারোদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝরে লন্ড ভন্ড রসুল আলিহাসাল্লামের সুন্না পিছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয় সেポットকে মোস্ক্রিন করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমা আবেদন কেবল মাত্র পিএস টিভি বাংলায় জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যা প্রথম উদ্দেশ্য হলো তাওহীদের প্রচার কালিমার আবেদন পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় সম্মানিত দর্শক শ্রোতা ছোট্ট একটি বিরতির পরে আবার আমরা ফিরে এসেছি হজের বাকি অংশ পূরণ করার জন্যে হজ পর্বের এবার ষষ্ঠ অধ্যায় আমরা যাচ্ছি বাবুল এই অধ্যায়টি হচ্ছে কাউরি যদি হজ ফৌত হয়ে যায় হজ করতে গেল কিন্তু আদা করতে পারলেন না অলেহসার অথবা বাধা রান হয়ে গেল এই বাধাটা অসুখের কারণে হতে পারে অথবা কোনো দুশ্মনের কারণে হতে পারে তাহলে এই পর্যায়ে এমন অবস্থা যদি হয়ে যায় তাহলে কি করতে হবে যদি হজ ফরজ হয় আর আদা করতে গিয়ে যদি সেটা না করতে পারেন তাহলে পরবর্তীতে সেটা কাজা করতে হবে আর নফল হলে করতে হবে না এক্ষেত্রে যদি কেউ শর্ত করে নেয় যেটা পরে আমাদের আসবে তাহলে তাকে হাদি জবা করতে হবে না আর যদি তিনি শর্ত না করে থাকেন তাহলে তিনি হাদি জবা করে পশু জবা করে হালাল হয়ে যাবেন যেখানেই তিনি বাধাপ্রাপ্ত হবেন চলুন তাহলে

তিনি উমরা করার উদ্দেশ্যে মক্কা রওনা হলেন মক্কার সেই দুঃমনরা ও মুসলিমরা আল্লাহর হাবিবাহ কে তাঁর সাহাবাহিক রামকে বাধা প্রদান করল যে না আল্লাহ বললেন আমরা যুদ্ধবিগ্রহের জন্য আসি নাই আমরা আল্লাহর ঘরের তব সাই এবং সাফা মারো সাহি উমরা করতে এসেছি তারা বলল এবছর হবে না এইখানে একটি তাদের সঙ্গে সন্ধি হলো যেটা হোদাই বিয়ার সন্ধি নামক নামে পরিচিত সিরাত গ্রন্থ সমূহে আল্লাহ নবী আলাতাম এবার কি করবেন সাহাবা ইকলাম রাজি আল্লাহ আনহ তাদেরকে আল্লাহর নবী এহরামের কাপড় ছেড়ে দিয়ে হালাল হওয়ার জন্য বললেন কেউ তাতে রাজি না বিশেষ করে ওমার ফারুক রাজি আল্লাহ তালা আনহ এবং সন্ধির ব্যাপারেও বেশ কিছু কথা হয়েছিল আল্লাহ নবী আলসালাতাম খুবই মনক্ষুণ্ণ হয়ে তাবুর মধ্যে যখন ঢুকলেন ওম্মেদ সালাম রাজি আল্লাহ তালা আনহ বললেন হে আল্লাহ রাসোল আপনি গিয়ে আপনি হাদি জবা করে ওমরার কাপড় খুলে ফেলেন দেখবেন আপনার দেখে সবাই করবে কোনো কথা বলবেন না এই মুহূর্তে আল্লাহ নবী আলাতামকে তার স্ত্রী উম্ম সাল্লামা যে এত সুন্দর একটি চমৎকার পরামর্শ দিলেন এইভাবেই কিন্তু নারীরা বিশেষ অবস্থাতে স্বামীদেরকে এক সুন্দর পরামর্শ দিতে পারেন এজন্যে পরামর্শ করে কাজ করা অত্যন্ত ভালো কোনো সুন্দর কথা মনে আসলে স্বামীকে সেইভাবে পরামর্শ দিয়ে তার বিপদ সমস্যা দূর করার জন্য চেষ্টা করাও মবনদের দায়িত্ব আল্লাহ নবী আলিসালাম তিনি কি করলেন বাইর হয়ে তাঁবু থেকে তিনি হাদি জবাই করে এরপরে মাথা মুন্ডন করে কাপড় খুলে ফেললেন সাহাবা ইকলাম বেউপায় হয়ে এবার সবাই তাই করলেন ওই কথাই এখানে বলতেছে বিভিন্ন আব্বা জাল্লানুই মাথার নাড়িয়ে করলেন তিনি হালাল হলেন তিনি তার হাদি জবা করলেন এমনকি তার স্ত্রীদের সঙ্গে তিনি সহবাস করলেন হাত কাবেলা আল্লাহ নবী সালাম পরবর্তীতে উমরাতুল কাজা বা তার এই উমরাটিকে কাজা করেছিলেন সে কথাও তিনি বললেন যে পরবর্তী বছরে আল্লাহ নবী উমরা করলেন এই হাদিসটি ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন তো এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে বাধাপ্রাপ্ত হলে উমরাকারী বা হজকারী তিনি যেখানে বাধাপ্রাপ্ত হবেন সেখানে তার সাথে পশু থাকলে জবা করবেন আর যদি না থাকে তাহলে রোজা রাখার তিনটি তার সফরে আর ফিরে গিয়ে সাতটি রোজা রাখলে হয়ে যাবে আর টাকা থাকলে টাকা দিয়ে কিনেও বা জবা করার ব্যবস্থা করবেন আর যদি শর্ত করে নেন তাহলে সেক্ষেত্রে তাকে শুধু মাথা নাড়িয়া করে এরামের কাপড় খুলতে পারবে সেক্ষেত্রে তাকে আর হারি জবা করতে হবে না যে কথাটি আয়েশা হারিসের دار جانتے جانتي بري عائشة رضي الله تعالى عنها قالت دخل النبي صلى الله عليه وسلم على ذبابة بنت الزبير بن عبد المطلب رضي الله تعالى عنها عائشة تلك بنيت رضي الله تعالى عنها الله النبي عليه الصلاة والسلام ذبابة بنت الزبير بن عبد المطلب عبد المطلب ابن الزبير مير قاستي نقلين فقالت يا رسول الله ذبابة قالت هي الله رسول إني أريد الحج أمي حج كتئيب ওয়ান আসা কিয়া আর আমি অসুস্থ আমার একটা সমস্যা রয়েছে আল্লাহ নবী বললেন হজ্জি তুমি হজ আর একটা শর্ত লাগিয়ে নাও এই শর্ত লাগিয়ে নিলে কি হবে তুমি যদি সমস্যা হয় যেখানে সেখানে তুমি হালাল হয়ে যাবে তোমাকে আর দম বা তোমারে হাদি জবা করতে হবে না শর্তটা হলো আল্লাহ যেখানে তুমি আমাকে বাধা দিয়ে দিবে যেখানে আমি বাধাপ্রাপ্ত হয়ে যাব সেখানে আমার হালালের জায়গা হয়ে যাবে তাহলে কেউ যদি অসুস্থ থাকে কোনো ভয় থাকে দুশ্মনের কোনো সমস্যা বা যে যেকোনো ধরনের সমস্যা থাকলে এই শর্ত করতে পারবেন এহরামের যখন নিয়ত করবেন এখানে এই শর্তটাকে তিনি অ্যাড করে দিবেন যোগ করে দিবেন তাহলে কোনো কারণে অসুখ হোক দুশ্মন হোক যে কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়ে গেলে সেখানে সে হালাল হয়ে যাবে এই জন্য তাকে আর দম বা ওই হাদিস জবা করার প্রয়োজন হবে না এর পরিবর্তে তাকে রোজা রাখতেও হবে না একটা সুন্দর ব্যবস্থাপনা হয়ে গেল সহজ হয়ে গেল আল্লাহ বা এটা শিখালেন তাই কোনো সমস্যা আশঙ্কা না থাকলে শর্ত না করাই উচিত এই হালসের দ্বারা আমরা এটাই বুঝতে পারি হাদিসটি ইমাম বোখারি ও মুসলিম বর্ণনা করেছেন ওয়ানিক عن الحجاج بن عمرو بن الانصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كسر او عرض فقد حل وعليه الحج من قابل قال اكرمه حصلت ابن عباس وابو هريره رضي الله تعالى فقال صدق رواه الخمسه وحسنه الترمذي اكرمه حجاج بن عمرو الانصاري থেকে تني বলেন সাল্লাম বলেছেন মানকুশেরা কোন ব্যক্তির যদি পাটা হাত কিছু ভেঙে যায় অথবা সে যদি হয়ে যায় ফাকাদ তাহলে সে হালাল হয়ে যাবে হালাল হয়ে সে আর সামনে বছর তাকে হজ করতে হবে ফরজ হজ যদি হয় ওমরা যদি হয় তাহলে পরের বছর আদা করতে হবে আর যদি নফল হয় তাহলে তার কিছুই তাকে করতে হবে না তাহলে কাউরি যদি হজ করতে গিয়ে ভেঙে ফেটে বা কোনো ক্ষতবিক্ষত হয়ে অসুস্থ হয়ে যায় আর এক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়ে হজ পূর্ণ করতে না পারেন তাহলে পরবর্তীতে ফরজ হলে সেটা কাজা করতে হবে আর নফল হলে কোনো কিছু প্রয়োজন হবে না আর যে হ্রাম খুলে দেওয়ার কারণে তাকে কি করতে হবে হাদি জবা করতে হবে আর এই হাদিটি শর্ত করে থাকলে এটাও জবা করা লাগবে না এ পর্যন্ত আমরা হজের বেশ মাসলা মাসের আমরা শিখতে পেরেছি এই হাজের মাসাইলগুলি যে আমরা জানলাম হাজের আলোকে এটা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন এর মাধ্যমেই প্রথম খণ্ড শেষ হয়ে গেল এই কিতাবের আমরা ইশাল্লাহের পরবর্তীতে কিতাবুল বইও অর্থাৎ ব্যবসা বাণিজ্য অধ্যায় পর্ব নিয়ে আমরা দ্বিতীয় খণ্ডে আমরা আলোচনা শুরু করবো এই হজ যে একটা বিরাট এবাদাত অর্থনৈতিক এবং শারীরিক এবাদত এই যে দুইটার সমন্বয়ে এবাদতটি হলো হল এর গুরুত্ব মহত্ব আমরা বুঝতে পেরেছি এজন্যে আমরা এটাকে সুন্দরভাবে বুঝার চেষ্টা করব আমরা এখানে সংক্ষিপ্তভাবে আপনার জন্য কিছু হাদিসের আলোকে আলোচনা করেছি এছাড়া অন্য অন্য হাদিসের কিতাবের বিস্তারিত আলোচনা রয়েছে অন্য অন্য হজ সংক্রান্ত যে কিতাবগুলি রয়েছে বিশেষভাবে সহি শুদ্ধ কিতাব সেগুলিকে আমরা পড়ব এবং হজের বিষয়টাকে সুন্দরভাবে জেনে নিয়ে তারপরে আমরা হজে যাব যাতে করে আমাদের হজটা সুন্দর হয় হজটা আমাদের নিষ্পাপ শিশুর মতো করে আমাকে ফেরাতে পারে হজটা মাবরুর হজ হলে আমার জান্নাত আল্লাহর কাছে হয়ে যাবে কাজে হজ মাবরুর করতে পারলে যে হজে থাকবে না কোনো পাপ অর্থাৎ এই হজ করতে গিয়ে আপনার টাকা পয়সা উপার্জন হালাল হবে যে পয়সা খরচ করবেন আপনার শরীর আপনার রক্ত মাংস আপনার কাপড় হালাল হতে হবে পিরিয়ডে আল্লাহরিক আল্লাহর জন্য হতে হবে এবং একমাত্র হজ পিরিয়ডে কোনো প্রকার অন্যায় অবিচার কোনো প্রকার অশ্লীল বেহায়া কোনো প্রকার গৃহীত কাজ কোনো প্রকার অজীব তরক কোনো প্রকার কারোর সঙ্গে ঝগড়া ফাসাদ কোন প্রকার অন্যায় সঙ্গে জড়িত হবে না আর যত বেশি করে পারবে ফরজের সঙ্গে নফল এবাদত করবে আর যত করে পারবে অন্যের সহযোগিতা করবে অন্যকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে এইভাবে পুরো হজটাকে যদি নেকির হজ মাবরুর বীর থেকে মানে নেকি যার সঙ্গে নেকি আর নেকি দিয়ে ভরা হবে এমন একটা হজ হওয়ার পরে আবার মনে রাখতে হবে এর সবচেয়ে বড় আলামত হলো হজ আল্লাহর কাছে কবুল হলো কিনা হজ সঠিকভাবে হলো কিনা যে হজের পরবর্তী তার জীবনটা এক নতুন জন্মগ্রহণ করবে আবার যেন সে মার পেট থেকে নতুন শিশু জন্মগ্রহণ করলো নিষ্পাপ হয়ে পরবর্তী জীবন তার সুন্দর কোরআন হারিসের আলোকে চালাবে কোরআন হারিস সে লেখাপড়া করবে সে অনুযায়ী নিজে এবং নিজের পরিবার এবং নিজের অধীনস্থ যারা এবং সমাজ এবং প্রতিটি ক্ষেত্রে তার ব্যবসা বাণিজ্য তার চাকরি বাকরি তার খাওয়া দাওয়া তার কাপড় চোপড় তার উঠা বসা তার নেতৃত্ব কর্তৃত্ব তার প্রতিটি কাজ কোরআন ও বিন্দু পরিমাণে এদিক ওদিক করার চেষ্টা করবে না হজ হাজি হওয়ার জন্যে নয় হজ নিষ্পাপ হওয়ার জন্য হজ জান্নাতি হওয়ার জন্যে কাজেই মৃত্যুর আগ পর্যন্ত হজের পরের অবস্থা যদি সুন্দর হয় একটা মানুষের জীবনে অমল পরিবর্তন হয় কালো ডায়েরিটাকে একেবারে মুছে ফেলে সাদা একটা সুন্দর ডায়েরি খুলতে পারে তার জীবনে এবার জান্নাতের সেরাতে মুস্তাকিমের যদি প্রতিক হয়ে যেতে পারে তাহলে বুঝবো তার হজটি সুন্দর হয়েছে পবিত্র হয়েছে নেকির হজ হয়েছে মকবুল হজ হয়েছে আল্লাহর কাছে কবুল হয়েছে এইভাবে যখন আমরা হজ থেকে শিক্ষা নিব তখনই আমরা বুঝব এই হজ আমাদের কাজে লেগেছে আল্লাহ রব আলমিন আমাদের যারা হজ করতে যান যারা অতীতে হজ করেছেন যারা ভবিষ্যতে করবেন সবাইকে আল্লাহ যেন মব্বরুল হজের তৌফিক দান করেন আল্লাহ আমিন ওসল আল্লাহআ নবী মাহমদ ও আলহি ওসাহাবি আজমাইন আসসালামিকারহমতুল্লাহ ববরকত হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই মানদার তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ আইন نازল করেছেন তার বিপরীতে কেউ আইন পালন করে তো তালা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাঁজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব আজ রাত 11:30 টায় আপন সম্প্রচার সকাল 10:30 টায় বাংলাদেশে পিএস টিভি इसलमस मेरे चला ভালো মন্দের মাঝে তথাৎ করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহ শরিয়তের বাইরে যাওয়ার সুযোগও তাকে রক্ষা করার জন্য আল্লাহ সহমানা তিনি ইসলাম দিয়েছেন এটা কোনো সময় ভিতর মাস ক্লা মিত্র ইসলাম একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের ওপরে মুজাফফর বেন মহসি ড আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানি আহমদুল্লাহ বেন মোহাম্মদ তেলবার স্যার هارুন হোসেনের উপস্থাপনায় সভ্যতার দাবি মানব ধরমতেরবাই আল্লাহ সুবহানাহু কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের ইসলাম আল্লাহ মনোনীত دین প্রতিটি বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা মানুষের কল্যাণের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানা দুনিয়া বি ফায়দা কাল রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় জাকিরের আন্তরিক বার্তা